আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এসএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি অনুকূলে এলে দুই সপ্তাহের প্রস্তুতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। শনিবার 29 আগস্ট জাতীয় জাদুঘরে এক গোল টেবিলে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দীপুমনি বলেন, এসএসসি পরীক্ষাতে 14 লাখ শিক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা প্রশাসনের লোকজন সহ প্রায় 20 থেকে 25 লাখ মানুষ এই পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, যারা গণপরিবহন ব্যবহার করে আসবেন এবং যাবেন। এ মুহূর্তে এত বিশাল স্বাস্থ্য ঝুঁকি নেওয়া সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণের হার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল, যার ফল সুখকর হয়নি। সংক্রমণের কারণে আবারও বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান অব্যাহত রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনলাইনে ক্লাস করার প্রাথমিক জড়তা কাটিয়ে উঠেছে শিক্ষার্থীরা, যার ফলে তাদের বড় ধরনের ক্ষতি হবে না বলে আমরা মনে করছি। তাদের শিক্ষাজীবন ব্যাহত হবে না। যদি আমরা 1 মাস ক্লাস নিতে পারি তাহলেই তাদের সিলেবাস শেষ হবে। যদি এবছর সেটি সম্ভব না হয় প্রয়োজনে শিক্ষাবর্ষ কিছুটা বাড়ানো যেতে পারে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের প্রত্যেক দিনের সকল আপডেট নিউজ সবার আগে পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।